উপদেষ্টাদের মধ্যেও যেটা আছে যে যেহেতু শপথ নেওয়ার সাথে সাথে আগের মন্ত্রিসভা বাতিল হয়ে যাবে না, বাতিল বলে বা ভেঙে গেছে বলে গণ্য হবে, তো সুতরাং আগে যারা উপদেষ্টা হিসেবে ছিলেন তাদেরও চাকরি অবসান করার প্রয়োজনীয়তা আছে, জন্য সকল উপদেষ্টা, এর আগে আমরা জানেন যে যারা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগপত্র গ্রহণ করা ছিল, দুজন বাকি ছিলেন, এই দুজন তাদের এই উপদেষ্টা হিসেবে তাদের যে নিয়োগ সেটি অবসান ঘটানো হয়েছে আর কি, এখন নতুন করে আবার উপদেষ্টা নিয়োগ কার্যক্রম চলবে। প্রথম কথা হলো যে নিয়ম হলো যখন উনি শপথ নিয়েছেন এবং স্বাক্ষর করেছেন তখন তিনি উনি মন্ত্রী, ঠিক আছে, তখন থেকে ওনার কাজ শুরু হয়ে গেল। আচ্ছা, এখন এখন যেটা হলো যে কালকে আগামীকালকে ওনারা আপনারা জানেন জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং 32 নম্বরে যাবেন, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, আর আমাদের ফার্স্ট ওয়ার্কিং ডে তো হলো রোববার, তো সুতরাং ওনারা অফিসে আসবেন তো রোববার। ওনারা কিন্তু এখন আজকে থেকেই মন্ত্রী ও মন্ত্রীর সকল কার্যক্রম তারা সকল দায়িত্ব পালন করার জন্য তারা এখন দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আগে যারা ছিলেন তারা সাথে আমাদের যোগ হবেন, জনাব কামাল আব্দুল নাসির চৌধুরী উপদেষ্টা, এখন যেটা বলে সবাইকে উপদেষ্টা করা হবে মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তীতে, আগের যে 5 জন ছিল সে 5 জন এবং এখন 1 জন যোগ হবে, 6 জন।